সময় প্রকার টেন্স বানানটা ঠিক করে লিখ টেন্স বানানটা টেন্স বানান সেটা আবার কেমন করে হয় আমরা বলেছিলাম কালকে টেন্স চ্যাপ্টারটা পড়ে আসবি টেন্স তো পড়ে আসতে বলেছিলেন টেন্স বানানটাকে দেখতে বলেছিলেন তাই বলানি তো এই কি রে তোকে পড়ে আসতে বলেছি তুই বানানটা দেখবি না তুই টাল নাকি মাসি না ফোন করেছে একটু একটু কথা বলে নি একটু 5 মিনিট কথা বলে বুঝে 5 মিনিট আর তারপরে আপনাকে আর জানাবো না এই তো কাছে বড় ফোন কো হাতে গেল বিসমার্ক আপনি 2021 এ বাস করেন এখন স্মার্টফোন সব বাচ্চাদের কাছে থাকে 5 বছর বয়স থেকে ঠিক আছে তোর কাছে স্মার্টফোন আছে ঠিক আছে এখন ও সমস্ত কিছু সাইডে রাখ পড়াশোনার মন দে ম্যাডাম আপনাকে কি বলবো আমার মাসি না খুব ভালো খুব ভালো আমার ছোটবেলায় যখন নিউমোনিয়া হয়েছিল না তখন আমার মায়ের প্রচুর শরীর খারাপ ছিল তখন মাসি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে আর আপনি বলছেন তাকে ফোন করবো না এরকম করলে আমার কি প্রতিদান দেওয়া ঠিক হবে বলুন তো আপনি আপনি বলুন আপনি তো এত বড়জন টিচার কি যে বলি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুই 2 মিনিটের মধ্যে ফোনটা সার ঠিক আছে হ্যালো মাসি কেমন আছো এই বিবেক তোকে আমি কতবার ফোন করছি তুই ফোন ধরিস না কেন রে আরে মাসি আমাকে তো ম্যাডাম পড়াতে এসেছে এই পড়ছে না পড়াশোনার থেকে ইম্পর্টেন্ট হলো লাইফ বুঝলি তাই এখন ওই পড়াশোনা বাদ দে আর তুই কেন পড়াতে এসেছিস বলতো আরে মাসি আমি তো ওই ক্লাস 4 এ পড়ি আমাকে তো ক্লাস 5 এ উঠতে হবে নাকি তাছাড়াও আমার বাড়িতে না 15 বার হেড স্যার ফোন করেছে আর বলেছে আমাকে স্কুলে রাখবে না তাই আমাকে তো 5 উঠতেই হবে তার জন্য ম্যাডাম আমাকে পড়াতে এসেছে বিবেক তুই তো আমাদের বংশের মুখ উজ্জ্বল করতে গেলি আরে মাসি সে তো উজ্জ্বল আগে করেছি জানো কি করেছি আমি আমি টুনি বাল্ব কিনে নিয়েছি যে তারপর প্রত্যেক টুনি বাল্বের উপরে আমি মা বাবার নাম লিখে রেখেছি তারপর যখন টুনি বাল্ব জ্বলে মা বাবার নাম উজ্জ্বল হয়ে বলবে উজ্জ্বল হয়ে বলতে হয় কিন্তু বাড়িতে এত সময় তুই পড়াশোনা করিস না কেন রে আরে পড়াশোনা করলে হবে মা বাবার নামটা তো উজ্জ্বল করতে হবে নাকি এই অনেক হয়েছে তুই ফোনটা প্লিজ রাখ ম্যাডাম আর 2 মিনিট নিজের মাস ম্যাডাম প্লিজ 2 মিনিট তাড়াতাড়ি কর তোর ম্যাডাম তো না পুরো খিটখিটে এই সময় কেউ বাড়িতে পড়াতে আসি এই সময় তো অনলাইন ক্লাস করতে হবে ইউ নো অল ইজ ডিজিটাল নাও ঠিকই বলেছো মাসি আমি তো একদম পাগল হয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি ম্যাডামকে বলছিলাম আর কি অনলাইনে ক্লাস করতে বাড়িতে বসে প্রশ্ন করিস না আর তুই অনলাইন ক্লাসে যে কি করবি তা আমার কল্পনার অতীত আর যদি আপনার কাছ থেকে আমার করোনা হয় না তোমার মা বাবা আপনার ছেড়ে কথা বলবে না কি বলেছিস বিবেক একদম ঠিক বলেছিস এই আমি আসছি ধরে নে না তো ম্যাডামকে আমি দেখে নেব কি করা যায় দুঘন্টা হয়ে গেল একটু স্যানিটাইজারটা নি জানো মাসি আমার ম্যাডামটা না বাড়ি থেকে স্যানিটাইজার আনতে পারেন না আমার কাছ থেকে স্যানিটাইজার নেয় উফ তুই ম্যাডামটাকে গিফটে রে তোর কাছ থেকে একটু স্যানিটাইজার নি বলে তুই আমাকে এরকম করে কথা শোনাচ্ছিস একটু একটু করে 250 এর মানে স্যানিটাইজার ফুটে গেছে তোকে আমি আর পড়াবই না তোকে এরকম ভাবে অপমান করলে তার কাছে বাড়ি চলে যাবো